হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের টেরি বাজারে বাইকের থ্রি পিসের সন্ধান দিতে। আপনারা ব্যবসা করার চিন্তাধারা থাকলে অথবা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি উপকৃত হবেন। সালামু আলাইকুম ভাইয়া, আমরা ইনফোভ্লগ সিটিজি চ্যানেল থেকে এসেছি। আচ্ছা ভাইয়া, নামটা? আমার নাম মাহমুদ হক। আচ্ছা ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা ভাইয়া, আমরা মূলত এখানে আসছি, আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছে তারা সাধারণত দেখা যায় যে নতুনভাবে যদি বিজনেস শুরু করতে যায়, প্রোডাক্টটা পাইকারি দরে ভালো প্রোডাক্ট কম দামে কীভাবে পাবে সেই জিনিসটা খুঁজে পেতে অনেক অসুবিধায় পড়ে। তো দেখা যায় যে ওরা কোনো দোকান খুঁজে পাচ্ছে না বা কোনো লিংক খুঁজে পাচ্ছে না। তো সাধারণত ওদেরকে ইনফরমেশন প্রোভাইড করার জন্য বা ওদেরকে সাহায্য করার জন্য আমাদের এই ভিডিওগুলো করা, যাতে ভালো প্রোডাক্ট কম দামে কোত্থেকে পায় সে ওটা যাতে ওরা খুঁজে পেতে পারে। তো সেই জন্যই মূলত আপনার দোকানে আসা। তো ভাই, আপনার দোকানে তো মানে যেসব প্রোডাক্ট সেল করেন এগুলো তো সাধারণত পাইকারি দামেই সেল করেন, তাই না? এখন ভাইয়া যেটা জানতে চাচ্ছিলেন, 300 থেকে 500 টাকার ভিতরে আপনার দোকানে যে যে কাপড়গুলো সবচেয়ে ভালো আর সবচেয়ে ভালো চলে, ওই ওই কাপড়গুলো একটা একটা করে একটু কষ্ট করে ভাইয়া দেখো। আমার এখানে মনে করেন কাপড় আছে, হ্যাঁ গোডানে অনেক কাপড় আছে, অনেক কাপড় আছে, সবগুলো দেখানো সম্ভব না। আমি একটা জামা দেখে যাচ্ছি, এটা এই জামাটা মনে করেন অনেক সুন্দর, এটা পরলে অনেক সুন্দর লাগে, এটা মনে করেন অনেক দামের মতো লাগে, কিন্তু জিনিসটা রেট কম একদম। এখন বর্তমানে 350 টাকা। আবার এটার মধ্যে আরেকটা আছে আরও কম দামা, কিন্তু জিনিসটা অনেক সুন্দর। এই জিনিসটা, এই জিনিসটা ওয়ান পিস, এটাও ওয়ান পিস, এটা মনে এটা একটু কাজ গুড় দিয়ে দিছি, এটা একটু কাজ সিম্পল দিয়েছি। এটা হচ্ছে রেট ফল চলতেছে এখন 280 টাকা মাত্র, শুধু 280 টাকা, 280 টাকা। এটা ওয়ান পিস, এটা অন্য সালোয়ার নিয়ে সবগুলো মিলিয়ে নাহলে খুব বেশি দূরে গেলে সেরে হচ্ছে 500 টাকা খরচ হবে, এর চেয়ে বেশি খরচ হবে, কিন্তু জিনিসটা অনেক সুন্দর। তারপর আরেকটা জিনিস আছে, টু পিস কাটছবি বলা হয়, এটার নাম হচ্ছে কাটছবি বলা, এটার নাম হচ্ছে কাটছবি, টু পিস বলা হয় জর্জরের মধ্যে, অর্থাৎ এটা বাটিক স্টাইল। এই জিনিসটা হচ্ছে রেট 820 টাকা মাত্র পাইকারি, 820 টাকা পাইকারি দর হচ্ছে 820 টাকা। এমনি খুচরা বেচা যায় মনে করেন 900 টাকা, 1000 টাকা বা 1100 টাকা বেচা যায়। তবে এটা হচ্ছে অন্য, এটা হচ্ছে অন্য, এটা অন্য। আরেকটা জিনিস আছে, এটা এটাও সিম্পলের মধ্যে অনেক ডিজাইন সুন্দর বানাইছে এই জিনিসটা, এটা রেট হচ্ছে আপনার 330 টাকা, 330 পাইকারি হচ্ছে 330 টাকা। আমরা বেশি এগুলো যদি খুচরা বেশি, এক পিস দুই পিস বেশি বা ওদের বেশি 600 টাকা বা 500 টাকা এরকম 550 টাকা বেচা হয়, এটা স্বাভাবিক। আর এটা এটার নামটা, এটার নাম হচ্ছে কটন লিলেন, দুইটা একটা একটা লিলেন আছে একটা কটন, কিন্তু কাপড় একই, কাপড়টা হচ্ছে লিলেন আর কটন, কিন্তু দাম একই, সেম দাম, ডিজাইনটা বেশ কম আছে একটু, ডিজাইনটা হচ্ছে এটা এটা, কিন্তু দুইটা কাপড় দাম একই, সেম দাম। এগুলো হচ্ছে আপনার দোকানের সবচেয়ে মানে কম দামে যে প্রোডাক্টগুলো সেগুলো? হ্যাঁ হ্যাঁ, একদম কম দামে, মানে শর্টকাটে মানে 30 পিস মিলানো যায়, মানে সবচেয়ে কম দামে গর্জিয়াস কাপড়গুলো এসে অনেক সুন্দর, গর্জিয়াসের মধ্যে মানে রেট কম, মানে সাধ্যের মধ্যে সবটুকু সুখ টাইপের। হ্যাঁ হ্যাঁ, অল্প টাকা জিনিস শেষ সুন্দর, এটাই অনেকে টাকা বেশি দিয়ে কিনে কিন্তু জিনিসটা সুন্দর লাগে, দেখতে আর খারাপ লাগে। এখন জিনিস টাকা কম, জিনিস সুন্দর, অনেক মূল্যে। আরেকটা জিনিস, এটার নামটা, এটা হচ্ছে আপনার স্যালেপ কটন বলা হয়, এটা হচ্ছে স্যালেপ কটন। এটা এটার প্রাইস, এটার প্রাইস পড়বে দেয় আপনার 450 টাকা, 450 পাইকারি 450 টাকা, খুচরা বেচলে 500 টাকার উপরে, 680 টাকা বা 500 টাকা 600 টাকা এভাবে বেচতে হয় খুচরা। আর এটার মধ্যে তো অনেক কালারও অ্যাভেলেবল না? আরেকটা খানদানি আছে, এটা হচ্ছে আপনার এই খানদানিটি আগে অনেক মূল্য ছিল, এখন একটু কমছে, এখন রেট পড়তেছে এই আপনার এখন বর্তমানে রেট চলতেছে। এই সিম্পল মধ্যে দেখতে অনেক ভালো লাগতেছে, এটার নামটা ভাই? এটার নাম হচ্ছে খানদানি টু পিস, এটা 3 পিস না, আবার টু পিস খানদানি, এখন এটা 1450 টাকা ছিল, 1450। হ্যাঁ, আগে অনেক ছিল, অনেক 2000-এর উপরে ছিল। এটা এটা তো সাদা কালার দেখাচ্ছে, আপনি সাদা কালার, এই এটা ছাড়া অন্যান্য কালার আছে? কালার আছে, আমার গোডনে অনেক কালার আছে, কিন্তু আমি এখানে এই যে কালার, এখানে কয়েকটা কালার আছে গোডনে, কিন্তু কালার দেওয়া যাবে সমস্যা নেই, আমরা তো এখানে দোকানটা ছোট, ওই কাস্টমার। এটার পাইকারি দর কত বলছেন? 1450, 1450 এটা পাইকারি। আর
আর এটা নকশি থ্রি পিস বলা হয়। নকশি থ্রি পিস, হ্যাঁ। এটার প্রাইস কত করে? এটা 800 টাকা। 800? কালো দেখাইছিলাম, ওইটার মধ্যে কালার একটা দেখাইছিলাম, মানে এই যে কালো পাইকারি 800 টাকা না? হ্যাঁ, অনেক কালার আছে, এটা পাইকারি হচ্ছে 800 টাকা। আর এমনি খুচরা বেচলাম আমরা, 800 টাকার উপরে বেচতে হবে আর কি। 800 টাকার নিচে তো বেচতে পারবো না, 800 টাকা তো পাইকারি বেশি, তো এই 800 টাকার নিচে বেচলে তো আমাদের ইয়া হবে না, বুঝছেন? খুব খুচরা একটা দুইটা বেচলে হবে না। তো এটা সালোয়ার, এটা ওনাটা, ওনাটার মধ্যে একটা মাঝখানে মাঝখানে গালাজ বসা দিছে, আর জামাটা হচ্ছে পুরা বড়ি কাজ, হাতের মধ্যে কাজ, এটাই আছে। তারপর আর একটা জিনিস আছে আপনার, এটা হচ্ছে বলিউড থ্রি পিস। এটা এটার নাম কি? এটা বলিউড থ্রি পিস। বলিউড থ্রি পিস, হ্যাঁ, বলিউড থ্রি পিস। এটা বলিউড থ্রি পিস, এটা হচ্ছে আমার জামাটা অনেক সুন্দর। এটার প্রাইস কত করে? সুন্দর টাকার, এটা হচ্ছে রেট পর্বতে পাইকারি রেট 500 টাকা। 500? এটা পাইকারি রেট হচ্ছে 500 টাকা। এর মধ্যে তো অনেকগুলো কালার আছে না? অনেকগুলো কালার আছে, অ্যাভেলেবেল কালার আছে, কালার দেওয়া যায়, গোড়ানো অনেক কালার আছে। বর্তমানে চলতেছে এটা 370 টাকা করে। 370? হ্যাঁ, একদম উপরেরটা। ওটা আমার কাছে কালার আছে, এমনি এখানে কয়েকটা কালার আছে দেখেন, এই যে। তারপরে আবার আরেকটা বাটিক আছে, বাটিকের চাদর আছে, বাড়িকে চাদর আছে, ওটা আপনার রেট হচ্ছে আপনার 360 টাকা। পাইকারি দর? পাইকারি দর। এটা হচ্ছে খুচরা হলে 370 টাকার উপরে, 380 টাকার উপরে যা বেচতে পারে আর কি, 600 টাকাও বেশি। এটা আর একটা লেজার কাট বেরিয়েছে নতুন, 2 পিস, এটা 3 পিস, এটা হচ্ছে লেজার কাট। দামটা? এটার দাম পড়বে আপনার 420 টাকা এখন বর্তমানে পাইকারি রেট। খুচরা রেট 420? হ্যাঁ, 420। এটা হচ্ছে ফ্যানটা, এটা হচ্ছে জামাটা, উপরে জামাটা বসিয়ে থাকবে, একটা ওন্না কিনে নিবে, এটা ওন্না না, 2 পিস, মানে ওন্না জামা আর ওই সালোয়ার, এই দুইটা দিয়ে 2 পিস বানাইছে। এটা কিন্তু অনেক ভালো চলতেছে, এটা 420 টাকা, আগে কিলো অনেক ছিল, অনেক বেশি ছিল, এখন কমছে। আমাদের এখানে ফেকের দামে মনে করেন যে কাতান, এই যে অনেক সুন্দর কাতানে মনে করেন, এটার রেট হচ্ছে আপনাদের এই জিনিসটা হচ্ছে আপনার অনেক সুন্দর, কিন্তু এই যে দেখেন এইটা, এটা দামা, এটা হচ্ছে অন্য, হ্যাঁ, এটা অন্য। আর ভাই এটার প্রাইস কত? এটা প্রাইস পড়বে দাম আপনার 350 টাকা পাইকারি দর। হ্যাঁ, পাইকারি দাম। আচ্ছা ভাই, আর একটু উন্নত মানের এটা হচ্ছে এই আপনার হলদি 550। 550 টাকা? হ্যাঁ, এটা হচ্ছে আর একটু উন্নত মানে, মনে করেন এই যে এই মালটা প্রচুর চলা চলতেছে, এই মালটা, এই মালটা প্রচুর চলা চলতেছে, আবার এটা আবার 2 পিস। হ্যাঁ, আমার এমনি তো আমার এমনি নাম করা আমাদের হোম গার্ডেন, এই দোকানটা হচ্ছে হোম গার্ডেন। হ্যাঁ, সবাই আসে কাটা পাহাড় ঢুকে আসে, মাল নিয়ে যায়, দেখতেছে এই যে মালটা, এই 2 পিসটা, এখন আগে ছিল 1 পিস, এখন 3 পিস বাড়িয়েছে, 3 পিস যখন বাড়িয়েছে এখন এখন তো এটাও কম, এটা এখন বর্তমানে 520-530, মানে এভাবে চলতেছে। পাইকারি দর 520? হ্যাঁ, পাইকারি দর হচ্ছে 520, আর এমনি খুচরা চলতেছে আমরা 600-700 এইভাবে চলতেছে। যারা মূলত আপনার দোকানে আসবে, মানে আমাদের ভিডিও দেখে আসবে, তারা তো মূলত পাইকারি দরের জন্যই আসবে, তো ওইভাবে আপনি যা যে রাখবেন সেটা পাইকারি দরে রাখবেন। আচ্ছা ভাইয়া, 300-500 টাকার ভিতরে যে কাপড়গুলো আপনার দোকানে হচ্ছে বেশি চলে, ওই কাপড়গুলো একটু ভাইয়া একটা করে দেখ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন এখন এই কাপড় হচ্ছে এটা, এটা 320 টাকা কাপড়। নামটা হচ্ছে তিন এই হচ্ছে লিলেন কাপড়, লিলেন বোর্ডের ছাপার মধ্যে এই কাপড়টা। হ্যাঁ, আরেকটা আছে আপনার এই যে বিশালটা, এটা এই বিশালটা প্রাইস কত ভাই? এই বিশালটা পড়বে এই 1000 পড়বে না, 1000 নিচে পড়বে। এটা আমরা এমনি 1000 উপরে ছিল, এখন বর্তমানে রেট কমে গেছে, এখন হলে 750 টাকা চলতে। আমার এখানে মনে করেন কাপড় আছে, হ্যাঁ, গোড়ানো অনেক কাপড় আছে, অনেক কাপড় আছে, সবগুলো দেখানো সম্ভব না, এখানে কয়েকটা আছে, এগুলো দুই একটা দেখেন। এই যে জামাটা, যেমন এই জামাটা হচ্ছে 300-350 টাকা, একদম পানির দাম, মানে মনে করেন আমাদের গোড়ানো তো অনেক মাল আছে, হ্যাঁ, অনেক মাল আছে, এগুলো সব দেখানো সম্ভব না। এই দুই এক পিস এখানে দেখেন কয়েকটা কালার, মনে করেন এটা একটা দেখছেন, কথার কথা আরেকটা জিনিস দেখেন, এটা এই যেমন এটা 500 টাকা রেঞ্জের, হ্যাঁ হ্যাঁ, এটা এটা 340 টাকা এই জামাটা, বল পিন বলা যায়, এটার নাম হচ্ছে বল পিন, বল পিনের মধ্যে সুতি, সুতি কাপড়। আমি দুই একটা দেখাচ্ছি, আবার মানে সবগুলো দেখা দেখা হচ্ছে না, দুই একটা দেখলে হয়তো আইডিয়া হবে এটা আর কি। এটা সালোয়ার, এটা অন্যটা অনেক সুন্দর। এটার প্রাইসটা কত ভাইয়া? এটা 340 টাকা ধরবো,
তারপরে ভাই 500 টাকার ভিতরে আরেকটা আপনার দোকানে সবচেয়ে বেশি ভালো চলে, মানে সবচেয়ে বেশি কিনে কাস্টমার? হ্যাঁ হ্যাঁ, এটা 500 টাকার ভিতরে। হ্যাঁ, একটা আরেকটা মাল আছে 500 টাকার ভিতরে। এটা এই সুতি মাল, এটা হচ্ছে এদিকে সুতি কাপড়। হ্যাঁ, সুতি কাপড়। এটা এটা কোন নাম? এটা সুতি বলক বলে, কিন্তু প্রচুর চলে এটা। এই মালটা হাতে হাতের কাপড় আছে, তারা 4 পিস 3 পিস না, মানে 3 পিস বলে, 3 পিস মানে এটা 4 পিস করে দিচ্ছে হাতের কাপড় আছে টাকা খাইতে। এটার দাম পড়বে দাম না 380 টাকা। 380? হ্যাঁ, এটা 380 টাকা, একদম কম রেট, হোলসেল এটা। আচ্ছা, 300 থেকে 500 টাকার ভিতরে তবে আমরা অনেকগুলো কাপড় দেখলাম। এবার 500 থেকে 1000 ভিতরে আপনার দোকানে যে কাপড়গুলো হচ্ছে ভালো চলে, কাস্টমার কিনে একটু মানে ভালো কোয়ালিটি, সেগুলো একটু দেখেন। 500 টাকার উপরে, 500 থেকে 1000 টাকার ভিতরে পাইকারি দর, 1000 টাকার ভিতরে। এই যে মালটা, এই মালটা প্রচুর চলে, এটা আরে কাজ করে বলেন। এই হচ্ছে এটা দেখেন, পুরোটা আমি খুলে দেখাচ্ছি, কিন্তু মাল আমার গোডানো মাল আছে, আমি দু একটা খুলে দেখাচ্ছি। আচ্ছা, স্যাম্পল হিসেবে দেখেন। স্যাম্পল হিসেবে দু একটা দেখাচ্ছি। এটা কালার দেখেন, এই জামাটা দেখেন, এটা 520 টাকা জামাটা, অনেক সুন্দর। এটা অন্য 520 টাকা। এটার মধ্যে আবার আরেকটা জিনিস বেড়েছে, জর্জরের মধ্যে 2 পিস। এই জিনিসটা দেখেন, ওটার প্রাইস কত পড়বে? ওটার প্রাইস পড়বে তো আমার 850 টাকা। 850? এটা ফার্স্ট পড়বে তো 850 টাকা। এটা হচ্ছে নতুন বেড়েছে, জর্জরের মধ্যে 2 পিস, পুরো বডি কাজ করা। এটা হচ্ছে অন্যটা 500 থেকে 1000 ভিতরে। এখন মানে নতুন মার্কেটে আসছে, নতুন মার্কেটে চলতেছে সেরকম কোনো প্রোডাক্ট এই জিনিসটা? এটাই, এটাই বেশি প্রচুর চলতেছে, এটা 2 পিস বলা হয়। আরেকটা জিনিস, এটা 850। হ্যাঁ, 850। আরেকটা এটার মধ্যে আবার সুতি বেরিয়েছে, এটা ওটার প্রাইস বরাবর 850 টাকা, এটা 800 টাকা। পাইকারি দর? হ্যাঁ, পাইকারি দাম, এটা হচ্ছে পাইকারি দাম। ঠিক আছে ভাই, এটা একটু দেখি, একটু দেখেন, এটা সুতি। আপনি যেরকম চান হোলসেলে, অবশ্যই হোলসেলে কালার কম্বিনেশন তো অনেকগুলো দেওয়া যাবে, কালার নিব, লাল নিব, যেরকম দেখে এরকম। আচ্ছা ভাই, 500 থেকে 1000 মধ্যে তো অনেকগুলো দেখলাম, এবার 1000 থেকে 1500 ভিতরে একটু প্রিমিয়াম কোয়ালিটির কাপড় যেগুলো আপনার আপনার দোকান থেকে কাস্টমার ভালো নিচ্ছে বা মার্কেটে নতুন আসতেছে, ভালো মার্কেটে ভালো চলতেছে এরকম কোনো কাপড় 1000 থেকে 1500 টাকার ভিতরে? এটার নামটা ভাইয়া? এটার নাম হচ্ছে আপনার পাকিস্তানি ড্রেস বলে, কিন্তু পাকিস্তানি না, এখানে বাংলাদেশি, কিন্তু মেড ইন বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশি, কিন্তু পাকিস্তানি না, অনেকে পাকিস্তানি ড্রেস বলে, কিন্তু এই পাকিস্তান আমরাও বলি পাকিস্তানি ড্রেস বলি। প্রাইসটা কত ভাইয়া? এটা প্রাইস ধরো 1600 টাকা। 1600 টাকা পাইকারি, পাইকারি দর, পাইকারি দর। এটা আমাদের কিনা হচ্ছে 1550 টাকা, মানে 50 টাকা স্বল্প স্বল্প লাভে আপনি ছেড়ে দিচ্ছেন আর কি? সীমিত লাভ আমি ছাড়ে দিচ্ছি। আমরা আপনি চাচ্ছেন, আপনি চাচ্ছেন আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছে তারা মানে ব্যবসা করুক, আপনি তাদেরকে সাপোর্ট দিবেন ইনশাল্লাহ, করুক, আমরাও কি লাভ করি, মানে ওইভাবে সবাই একটা কনসিডারেশনে চলার জন্য। হ্যাঁ, আর আমি একটা লাভ সবগুলো দেবে, লাভ করে বসে থাকলে আমাদের ইয়া হবে না, তাহলে আমি একটা সীমিত লাভ করে দিয়ে মালটা সেল বেশি। তাহলে আমার মতো যারা মানে ইয়াং ইউথ এন্টারপ্রেনার আছে তারা আপনার থেকে ইনশাল্লাহ সাপোর্টটা পাবে? অবশ্যই অবশ্যই, সুযোগ সুবিধা আছে মনে করেন, আমরা একটা মাল হচ্ছে না, এটা মনে করেন নিচে বা 4-5টা মাল নিচে বিক্রি হয়েছে, দেখতে দুইটা বিক্রি করতে পারতেছে না, আমার কাছে দিয়ে ওই মালটা দিয়ে ওইটা টাকাটা বাদ দিয়ে আবার অন্য মালটা নিয়ে বা কেটে সেরে আমরা কি ওটা আমরা ইয়া করে দিচ্ছি। কোনো প্রোডাক্ট যদি সেল না হয় তাহলে আপনার কাছে রিটার্ন করতে পারবে, রিটার্ন দিয়ে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবে যেটা রিসেন্টলি ভালো চলতেছে, চলতেছে ওটা নেওয়া যাবে, ওই ধরনেরও ভালো সাপোর্ট আপনি দিবেন ইনশাল্লাহ। অবশ্যই, আমার কাছে এরকম সুযোগ সুবিধা, অসংখ্য ধন্যবাদ ভাই এই ধরনের সাপোর্ট দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমাদের দোকানে আসতে হবে, প্রথমে ঠেডি বাজার যখন ডুববে, ঠেডি বাজার যখন ঢুকি কাটা পাহাড়ে ঢুকতে হবে, কাটা পাহাড়ে ঢুকি একদম মানে রঞ্জুমে মেনশন বলে সবাই চিনবে, মানে একটা মার্কেটটা হচ্ছে রঞ্জুমে মেনশন, ওই রঞ্জুমে মেনশনের সামনে আমার হোম গার্ডেন দোকান, দোকানের নাম হচ্ছে একেবারে রোডের পাশে আপনার দোকান? একদম রোডের পাশে আমাদের দোকান, কাটা পাহাড় মাঝে মাঝে মাঝখানে।
আমাদের গোডাউনে অনেক মাল আছে। হ্যাঁ, ওখানে যারা যে স্টাইলের নেবে ওই স্টাইলের দেওয়া যাবে, সমস্যা নেই। ওই যে রেট অনুযায়ী আর কি, অনেক মানে এখানে কম দাম আছে, বেশ দাম আছে, যেটা যে দামের এই দামে রাখি। অনেক ডিজাইন আছে, কালার আছে, ওখানে দেওয়া যাবে। ওখানে তো মনে করেন কয়ে মাল দোকান ছোট, এখানে কি মাল মানে অল্প মাল নিয়ে মানে এখানে দেখতে যে দুই একটা টাকায় বেশি দেখতে যে কাস্টমার একটা প্যাকের বেশি নিবে, গোডাউনে তুলে নিয়ে ওখানে মালটা সেল দিই। আচ্ছা ভাই, যারা মানে বিজনেস শুরু করতে চায় এরা তো সাধারণত বিশাল পরিমাণ টাকা নিয়ে ওরা তো বিজনেস শুরু করতে পারবে না, তো শুরুতে অল্প টাকা নিয়ে আসবে, মানে সর্বোচ্চ কত টাকা নিয়ে আসলে আপনি ওদেরকে পাইকারি প্রোডাক্ট দিতে পারবেন, সর্বোচ্চ কত টাকা নিয়ে আসবে? এটা 5,000 হচ্ছে 10,000 মনে করেন, সামর্থ্য যতটুকু নিয়ে আসলে আপনি ইনশাআল্লাহ সাপোর্ট করবেন। হ্যাঁ, সাপোর্ট দিতে পারবে মনে করেন। 5,000 হলেও আপনার মনে করেন অনলাইনের মাল তো কম দাম যে কম রেট এখন চলতেছে, এই যে বিভিন্ন রেট আছে, বিভিন্ন কালার আছে, ওই যে অল্প মাল নিয়ে রাখি দিলে বাসা রাখি দিলে অ্যাভেলেবেল কাস্টমার চলে আসে, সুন্দর কালার দোকান দেখবে কাস্টমার, যে কোনো কাস্টমার পছন্দ করবে। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে প্রোডাক্টগুলো দেখাইছেন, আর আমাদের ভিডিও দেখে যারা আপনার দোকানে আসবে মানে হোলসেলে জিনিসপত্র নেওয়ার জন্য ইনশাআল্লাহ আপনি ওদেরকে সাপোর্ট দিবেন। অবশ্যই সাপোর্ট দিবে, অবশ্যই মানে আমাদের গোডাউনে নিয়ে আমি যা লোক 10 পিস লোক 5 পিস লোক ওদেরকে আমি বুঝাই যদি আমরা মানে কি মালগুলো রেডি করে দিব সুন্দরভাবে, আমরা রেডিও কম রাখি, মালগুলো সুন্দর কালার আছে, অনেক কোয়ালিটি মাল আছে। আচ্ছা ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ, সালামু আলাইকুম ভাই। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম।